নমস্কার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার একটি পদ করতে চলেছি, সেটি হলো উচ্ছে দিয়ে মুগের ডাল। তা আমি মুগের ডালটাকে লাউ দিয়ে আগে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবারেতে আমি কড়াতে কিছুটা সর্ষের তেল নিয়েছি, উনুনটা জ্বালবো। প্রথমেতে আমি করলাগুলোকে ভেজে নেব, আমি একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিই। বেশ ভালো করে এটা ভেজে নেব। দেখবেন গরমকালে এই তেঁতোর ডাল খেতে ভীষণ ভালো লাগে, কেন খুব গরম তো, করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগছে। করলাগুলো আমার ভাজা হয়ে গেল, আমি করলাগুলোকে আগে তুলে নেব। আমি বেশ লাল লাল করেই করলাগুলোকে ভেজে নিয়েছি। এইবারেতে আমি তেলেতে কিছুটা কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে লাউ দিয়ে আমার যে ডালটা সেদ্ধ করা ছিল, কাঁচা মুগের ডাল কিন্তু সেদ্ধ করে রেখেছি, সেইটা আমি আমি বলে নিই, আমি কিন্তু ডালটা কড়াতেই সেদ্ধ করেছি, আমি কিন্তু কুকারে ডাল সেদ্ধ করিনি। কারণ আমার মনে হয় কুকারেতে মুগের ডাল সেদ্ধ করলে একটা হরকানি ভাব লাগে, সেই জন্য আমি কড়াতে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবারেতে আমি ডালেতে মিষ্টি হিসাবে ভেলির গুড় দিয়ে দিলাম। আর দিলাম টেস্ট অনুযায়ী লবণ। আর দিলাম হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো। আর গোটা কাঁচা লঙ্কা দু তিনটে ফেলে দিলাম। ডালটা আমার ফুটতে আরম্ভ হয়েছে। এবারেতে আমি করলাগুলো দিয়ে দেব। ডালটা আমার ভালো বেশ ফুটছে। এবারেতে আমি একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেল আমার করলা দিয়ে তেঁতোর ডাল। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর শেয়ার করুন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে আমাকে ভুলবেন না। অথবা নতুন কোনো রান্না যদি আপনাদের জানতে ইচ্ছে হয় সেটাও কিন্তু আপনারা আমাদের আমার কমেন্ট বক্সে সেটাকে জানিয়ে দেবে। আজ এখানেই রাখলাম। সুস্থ থাকবেন, সবল থাকবেন।